বজ্রগর্ভ মেঘ শুধু পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমা এলাকায় কেড়ে নিল ছটি তাজা প্রাণ বুধবার সন্ধ্যায় বৃষ্টির সাথে সমানে বজ্র পড়তে শুরু করে এর জেরে নিতুড়িয়া থানা এলাকার হিজুরি গ্রামে তিন বছরের অয়ন রজক ও তার কাকিমা পূজার মৃত্যু হয় দরজার সামনে দাঁড়িয়ে তারা বৃষ্টি দেখছিল সে সময়ই হঠাৎ করে বজ্রপাত হয় প্রায় একই সময়ে নীলডি গ্রাম পঞ্চায়েতের প্রতাপপুর গ্রামের ফাঁকা রাস্তায় বাজ পড়লে মৃত্যু হয় মা ও বালিকা কন্যা বুদ্ধি হাসদা ও গায়ত্রীর মণ্ডপডাঙ্গা গ্রামের একটি পুকুরেও বাজ পড়লে মৃত্যু হয় খগেন নামে এক ব্যক্তির একই সময়ে মৌতড়ের বড় বাঁধে বজ্রপাত হলে মারা যায় আরেক যুবক মধ্যম বাউরি মৌতর গ্রামের বাসিন্দা খেলনি বাউরি নামে এক মহিলাও গুরুতর আহত হন তাকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে